মিনিকেট নামের কোনো ধান নেই এবং মিনিকেট নামের কোনো চালও নেই বগুড়ার বাজারে। যেটা রয়েছে প্যাকেটজাত চাল বিভিন্ন প্রতিষ্ঠান তারা চিকন চাল মিনিকেট নামে বাজারজাত করেছেন। এবং কৃষি অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যে বগুড়ায় যে ধানগুলো চাষ হয় মিনিকেট নামে সেটি কিন্তু তারা উন্নত জাতের ধান হিসেবে অভিহিত করে সেটা চাষ করছে এবং সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতীয় জাতের ধান এবং সেই কারণে তারা কিন্তু মিনিকেট নামে কখনোই আখ্যায়িত করেনি। কৃষকরাই এই জাত উদ্ভাবন মানে জাত চাষ করে তারাই কিন্তু বাজারে মিনিকেট নামে এই চাল বিক্রি করছে। পাশাপাশি বিভিন্ন অটো রাইস মিলে কিন্তু এই চালগুলো পলিশ করে 28 এবং 29 জাতের যে চাল সেটা পলিশ করে কখনো কখনো বাছাই করে চিকন জাতের যে চাল রয়েছে সেটা বাছাই করে কিন্তু মিনিকেট নামে বাজারে নিয়ে আসছে। সেটাই আমাদেরকে জানিয়েছে বিভিন্ন মিলের মালিকরা যারা আমাদের কাছে নাম প্রকাশ করেন এবং এই কারণে কিন্তু ভোক্তারা ঠকছে। বাজারে আবার এই মিনিকেট চালের চাহিদাই সবচেয়ে বেশি। আপনাকে জানিয়ে রাখি বগুড়ার গোদারপাড়া বাজার এবং বগুড়া ফতেল বাজার সহ বিভিন্ন বাজারে যে চাল বিক্রি হচ্ছে সেটা কিন্তু চিকন জাতের চাল 66 থেকে 72 টাকা কেজি এবং এই চালের চাহিদা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পর্যায়ের যারা গ্রাহক রয়েছে ভোক্তা রয়েছে তাদের কাছেই কিন্তু এই জাতের চালের চাহিদা সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা দোকানিরা জানিয়েছেন যে মিনিকেটের চাহিদা বেশি থাকার কারণে সবাই সে মিনিকেটই চায়। তবে এই নামে যদি চাল না থাকে যে নামেই চাল হোক সেই নামেই কিন্তু তারা বিক্রি করবে। তবে ভোক্তারা চায় যে আসল জাতের যে ধান সেই ধানের নামেই চালের চাল আসুক বাজারে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব কি খবর জানতে দিনাজপুরে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম পলাশের কাছে। পলাশ, ধন্যবাদ বাবু। আপনি আসলে এখানে যেমনটি বলছিলেন আমি কিন্তু একেবারে মাঠ পর্যায়ে এসেছি, এখানে বিভিন্ন কৃষকের সাথে কিন্তু কথা বললাম। তারা বলছেন যে আসলে মিনিকেট যে মিনিকেট নামে একটি ধান কিন্তু তারা আবাদ করে এরকম কিন্তু তথ্য তারা আমাকে দিচ্ছে এবং তারা বলছেন যে এটা বড় মৌসুমে আবাদ করে এবং এই সময় কিন্তু আমন মৌসুমে বীজের জন্য তারা অল্প কিছু জমিতে কিন্তু তারা মিনিকেট ধান কিন্তু তারা রোপণ করেছেন এবং এই ধান কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে মানে বের হয়ে গেছে। এবং আমি যদি বিভিন্ন বিভিন্ন ইয়ের কাছে জিজ্ঞেস করেছি, কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে মিনিকেট নামের কোনো ধান তাদের প্রদত্ত কোনো ধান কিন্তু নেই। তো আমি যদি কৃষকের সঙ্গে সরাসরি কথা বলি যে মিনিকেট ধান কি আপনারা করেন এবং কতদিন ধরে করেন, এটা আসলে আছে? মিনিকেট ধান তো আমরা 20-25 বছর ধরে করতেছি, কিন্তু অন্যান্য ধান আছে এই যে আমরা 200-100 টাকা ধান বস্তা বেশি পাই, রেট পাই, এই কারণে আমরা করতে আছি এখন পর্যন্ত। আর মিনিকেট ধান তো সরকার বলতেছে নাই, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অভিমত কি? না, মিনিকেট ধান আছে, প্রত্যেকবারে আবাদ হয়, এরি টাইমে বেশি, এখানে সময় বেশি হয়, এরি টাইমে বেশি, বড় মৌসুমে বেশি। জি, আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনারা আপনি যেরকম শুনছিলেন আসলে তারা বলছেন যে তারা বড় মৌসুমে কিন্তু এই ধানটা বেশি করে থাকেন এবং এই সময় কিন্তু বীজের জন্য কিন্তু তারা কিন্তু কিছুটা আবাদ করেছে বলে কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল সর্বশেষ। চলে যাব কুষ্টিয়াতে জাহিদুজ্জামান জাহিদের কাছে। জাহিদের কাছে জানতে যাব সেখানকার অবস্থা। জাহিদ, ধন্যবাদ পলাশ। কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং খুলনা বিভাগ জুড়ে কিন্তু এই মিনিকেট নামে একটি ধানের আবাদ করে কৃষকরা এবং আমি যে বাজারে আছি এই বাজারেও কিন্তু পুরোটাই মিনিকেট ধানের চাহিদা এবং এই যে সরু চাল এইসব বাজারে বিক্রি হয়। সরু চালের একেবারে সরু চাল ছাড়া অন্য চাল নিতেই চান না এবং সে কারণে কিন্তু এই যে একটি ধান যে তারা আবাদ করেন মিনিকেট নামে সেটি সরকার মিনিকেট অনুমোদন না করলেও এটি কিন্তু মুখে মুখে মিনিকেট নামেই আবাদ হয় এবং এই মিল মালিক তারা বলছেন, যারা ব্যবসায়ী তারাও বলছেন যে বাজারে বিক্রিও হয় এটা মিনিকেট নামেই এবং তারা যখন তা চাল উৎপাদন করেন মিল মালিকরা তারাও কিন্তু সেই মিনিকেট নামে এই চালটা বিক্রি করেন। তো কৃষক, ব্যবসায়ী, মিল মালিক এবং খুচরো বিক্রেতা সবারই একই কথা, মিনিকেট হোক না হোক সেটা যে কোনো একটা জাতের নাম নির্ধারণ যদি সরকার করে দেয় তাহলে সেই জাত হিসাবে এটা তারা আবাদ করবেন, যেহেতু এটি লাভজনক আবাদ, লাভজনক ব্যবসা এবং চাহিদা বেশি, সেই চিন্তা থেকেই কিন্তু তারা এই মিনিকেটটাকে ধরে রেখেছেন। এবং সাধারণ যে বিক্রেতা তারা বলছেন যে মিনিকেট যদি নামটা উঠে যায়, সরকার যদি মিনিকেট নামে বাজার করতে না দেয়, যে আইনটি সরকার ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছে সেটি হয়ে গেলেও কিন্তু মানুষ মিনিকেট নামেই এসে ধান চাল কিনতে আসবেন এবং তখন কিন্তু অন্য নাম লেখা থাকলেও বলবে যে আগে যে মিনিকেট সেই মিনিকেটই দেন। এই বিষয়গুলো চিন্তা করে এই মিনিকেট যে ধান, মিনিকেট যে চাল, এর একটি নাম নির্ধারণ করার দাবি কিন্তু সব পর্যায় থেকে উঠেছে সরকার
যদি এটি আইন করে মিনিকেট লেখা নিষেধ করে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।